नमस्कार बंधुरा, वेलकाम बैक टू माई चैनल बनीज वर्ल्डे। सबाई के स्वागत जानाच्छी। आज चले नतून एक रेसिपी निये। आज बनिए देखाबो पालंग शाक चच्चड़ी बा पालंग शाकेर घंट। शिम आलू बेगुन दिए रान्नाटा करब। आशा करी आपनादेर भालो लागबे। शीतकाले प्रचुर सब्जी पावा जाए, जे कोनो सब्जी दिए रान्नाटा करा जाए। আমি এখানে শিম আলু বেগুন ছাড়াও ডালের বড়ি দিয়ে রান্নাটা করেছি। আর গরম গরম ভাতের সাথে বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এবারে দেখে নেব পালং শাকের ঘন্ট বানানোর জন্য কি কি উপকরণ আমি নিয়েছি। পালং শাক, বেগুন, আলু, শিম, মূলো, মিষ্টি কুমড়ো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি কড়াইশুঁটি, বেগুন, মিষ্টি কুমড়ো ছোট ছোট করে কেটেছি। আর পালং শাক ধুয়ে নিয়েছি, কেটে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। রান্নাটা সাদা তেল দিয়ে করব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। এখানে দিয়ে দেব ডালের বড়ি। আগে ডালের বড়িটা আমি ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব, তারপর রান্নাটা করব। একটু লাল করে বড়িগুলো ভেজে নিয়েছি। ভেজে নেবার পর একটি বাটিতে তুলে নিচ্ছি। ওই তেলেই রান্নাটা করব, আর তেল দেব না, খুব কম তেলেই রান্নাটা হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন, হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম কেটে রাখা আলু। এবারে দেব কেটে রাখা মূলো, একটু ভেজে নেব। ভেজে নেবার পর অন্যান্য সবজিগুলো দেব। মূলো আলু ভেজে নেবার পর এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো, বেগুন, শিম, কড়াইশুঁটি সব সবজিগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো ভেজে নেবার পর এখানে একে একে দিয়ে দেব মশলাগুলো। কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আবারও মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। পরিমাণ মতো লবণ, সামান্য চিনি দিলাম। আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নেবার পর এখানে দিয়ে দেব কেটে রাখা পালং শাক। পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিলাম। এবারে আমি দু চা চামচ সর্ষে মিক্সিতে পেস্ট করে নেব। সর্ষে চাইলে আপনারা নাও দিতে পারেন, এটা অপশনাল। আমি এখানে দু চা চামচ সর্ষে পেস্ট করে নিয়েছি। এখনও অনেকটা জল রয়েছে, আলাদাভাবে কোনো জল দিইনি। শাক থেকে যেটুকু জল বেরাবে তাতেই সবজি সেদ্ধ হয়ে যাবে। এখানে এবারে দিয়ে দিলাম সর্ষে বাটা। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ জলটা আরও একটু শুকিয়ে নেব। দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়ি। কয়েকটা বড়ি আমি ভেঙে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। রান্নাটা মোটামুটি হয়ে এসছে, একটু দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে
সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে একটি সার্ভিং ডিশে নামিয়ে নেব। গরম গরম পালং শাকের চচ্চড়ি বা ঘণ্ট ডালের বড়ি দিয়ে রেডি হয়ে গেছে। গরম গরম ভাত রুটির সঙ্গে খুবই ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। রেডি হয়ে গেল শিম আলু বেগুন মূলো বড়ি দিয়ে পালং শাকের ঘণ্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।